ইসলামের মতে ইহুদি খ্রিস্টানরা কি জাহান্নামে যাবে? আহলে কিতাবের অনুসারীরাও যদি তাদের ধর্ম ও গ্রন্থ ঠিক মতো মেনে চলে, খোদার একত্ববাদে বিশ্বাসী হয় এবং সৎকর্ম করে, তবে আল্লাহ তাআলা তাদের পুরস্কৃত করবেন। তবে কিছু আলেমদের মতে এই আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন পূর্ব ইহুদি নাসারাদের ব্যাপারে বলা হয়েছে, আবার অনেক আলেমগণ এ ধারণার বিপক্ষে। তবে শিরককারীদের ব্যাপারে কোরআন স্পষ্টভাবে জাহান্নামে বলা হয়েছে, যে সকল লোকেরা শিরক করে তারা আহলে কিতাব কিংবা মুসলিম হলেও জাহান্নামে। বর্তমান অধিকাংশ খ্রিস্টানরাই শিরক করে থাকে, তবে খ্রিস্টানদের মধ্যে অনেক ভাগ আছে। এর মধ্যে ছোট্ট একটা অংশ আছে যাদের নিজেদের নন ট্রিনিটারিয়ানিজম বা অ্যান্টি ট্রিনিটারিয়ানিজম বলে থাকে। এরা যীশু খ্রিস্টকে খোদার পুত্র কিংবা খোদা মনে করে না, বরং তাকে একজন নবী বলেই মানেন এবং তারা আল্লাহর একত্ববাদেও বিশ্বাসী। এছাড়া অধিকাংশ ইহুদিরাই খোদার একত্ববাদী বিশ্বাসী এবং ইহুদি ধর্মের সাথে ইসলাম ধর্মের অসম্ভব মিল রয়েছে। মুসলমান পুরুষদের ইহুদি খ্রিস্টান নারী বিবাহ করবারও অনুমতি আছে। কে বা কারা জান্নাত বা জাহান্নামে যাবে তার নির্ধারক একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ নন। তবে কেউ যদি ভেবে থাকেন যে ইহুদি খ্রিস্টান হয়েও যদি জান্নাতে যাওয়া যায় তবে মুসলমান হয়ে লাভ কি, তারা ভুলে যাবেন না যে যেই ব্যক্তি ইসলাম সত্যি জানার পরেও তা প্রত্যাখ্যান করে তারাই কাফের। এদিকে মুসলিমরা কেন জাকির নায়েকের বিরোধিতা করে জেনে নিন তার রহস্য। আপনি যখন বলবেন মুসলিমরা, তখন সমগ্র মুসলিম জাতির উপর যে কথাটা পড়ে, কিন্তু কোনোভাবেই সমগ্র মুসলিম জাতির জাকির নায়েকের বিরুদ্ধে নয়। প্রত্যেক সেরা মানুষেরাই পক্ষে ও বিপক্ষে লোক আছে। আপনি নিজে মনে হয় জাকির নায়েকের লেকচার দেখেননি বা ওনার প্রশ্ন উত্তর পর্বের কোনো ভিডিও দেখেননি। উনি ইসলামকে সহজ করে মানুষের কাছে আনার চেষ্টা করেন। আল্লাহ ওনার অসাধারণ স্মরণ শক্তি এবং দীর্ঘক্ষণ কথা বলা পারার ক্ষমতা দিয়েছেন। যারা ওনার বিরুদ্ধে বলে তাদের জ্ঞানের পরিধি কতটুকু চেক করুন। উনি রেফারেন্স ছাড়া কথা বলেন না, আর যারা তার বিরুদ্ধে কথা বলে তাদের কাউকে আমি ওনার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ করতে দেখিনি। বলতে পারি না এটা উনি ভুল করেছেন। আর ইসলাম কোনো গোষ্ঠী বা কারো বাপদাতা সম্পত্তি নয়। যে পড়বে সে তত বেশি জানবে, যে স্মরণ রাখবে সে সম্মানিত হবেন। উনি সম্মানের সাথে আছেন, ভবিষ্যতেও থাকবেন যদি আল্লাহ রাখেন। কিন্তু ওনার বিরুদ্ধে ইন্ডিয়াতে যে রাজনৈতিক খেলা চলছে, আল্লাহ চাইলে তার অবসর হবে একদিন অবশ্যই। আর ওনার সম্মান অসম্মান আল্লাহর হাতে, এবং উনি এটা মনে প্রাণে বিশ্বাস করেন। পাছে কি কে বলল এ সেটা ধর্তব্য বিষয় নয়। যার সাহস আছে সে যেন তার সামনে যেয়ে তার সাথে তর্ক বিতর্ক করে। ভিডিওটি লাইক করুন এবং নিত্য নতুন তথ্য জানতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে সাথে